ভাঙতে বসেছে বিশ্বের বৃহত্তম বাঁধ। বড় প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে চীন। ভয়াবহ বন্যায় যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইয়াংজি নদীর ওপর নির্মিত বিশ্বের বৃহত্তম বাঁধ, যা ভেঙে গেলে ভয়ানক ঝুঁকির মধ্যে পড়বে চীনের 40 কোটিরও বেশি মানুষ। থ্রি জর্জেস বিশ্বের সর্ববৃহৎ বাঁধ। এই বাঁধের কাছে এরই মধ্যে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। বিশ্বের বৃহত্তম পানি বিদ্যুৎ প্রকল্পটিও এখানেই। বলা হচ্ছে গত 70 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে এখন চীন। চলতি জুনে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং মধ্য অঞ্চল জুড়ে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। লাগাতার এই বর্ষণের কারণে একাধিক নদীর পানি উপচে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল। আরও কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে, ফলে নদীর তীরবর্তী অঞ্চলের মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু বর্ষার শুরুতেই আকাশ যে ভারী গর্জন শুরু করেছে, সেই সঙ্গে বর্ষণও, তাতে আর কয়েক সপ্তাহ বর্ষণের এই ধারাবাহিকতা বজায় থাকলে চীনের পক্ষে পরিস্থিতি সামাল দিতে মুশকিল হয়ে পড়বে। 2-3 লাখ নয়, 1 কোটি নয়, 40 কোটি মানুষ, একসঙ্গে এত মানুষ রাখার মতো স্থান সংকুলান হবে কী করে, তা নিয়ে স্থানীয় প্রশাসনের ঘুম উবে গেছে। এর মধ্যে যদি আবারও বিপজ্জনক অবস্থায় থাকা থ্রি জর্জেস বাঁধ ভাঙে, তাহলে পরিস্থিতি সামাল দেওয়া চীনের পক্ষে মুশকিলই হবে। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন গ্লোবাল টাইমস পত্রিকা অবশ্য বাঁধ ভাঙার আশঙ্কা উড়িয়ে দিয়েছে। গ্লোবাল টাইমসের বক্তব্য, এ ধরনের যে রিপোর্ট বেরিয়েছে তা সঠিক নয়। বিশেষজ্ঞদের সঙ্গে কথা হয়েছে, বন্যায় বাঁধ ভাঙার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকা আরেকবার রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে বললেন হাসান রুহানি। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আরও একবার আমেরিকা রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ব্যাপারে আমেরিকার একটি বেআইনি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট রুহানি ওই মন্তব্য করলেন। ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি আরও বলেন, গত 3.5 বছর ধরে আমেরিকা নতুন প্রশাসনের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে আইনহীনতা, অবৈধ এবং অমানবিক কার্যক্রম দেখে আসছি। প্রেসিডেন্ট রুহানি আরও বলেন, মার্কিন প্রশাসন কল্পনা করে থাকতে পারে যে তারা ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে কিছু সফলতা অর্জন করেছে, কিন্তু তারা নিশ্চিতভাবে রাজনৈতিক, আইনগত এবং নৈতিকতার দিক থেকে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। তারা আরও একটি পরাজয় বরণ করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে অনলাইন বৈঠক হয়েছে, তাতে আমেরিকার পদক্ষেপকে অন্য সদস্যরা কঠোরভাবে সমালোচনা করেছে। বেশিরভাগ সদস্য ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিরোধিতা করে বলেছে, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর কোনো মতেই এখন তারা 2231 নম্বর প্রস্তাবের অংশীদার নয়, অতএব তারা এই প্রস্তাবের আওতায় ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা মেয়াদ বাড়াতে পারে না। এদিকে অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ সংযুক্তি করার ইহুদিবাদী ইসরায়েলের পরিকল্পনা বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, তেল আবিবের এই প্রচেষ্টা অবৈধ। ইসরায়েলের সর্বাধিক জনপ্রিয় দৈনিক ইয়েদিয়ত আহাদ্রন্তে হিব্রু ভাষায় লেখা এক নিবন্ধে জনসন বলেন, ইসরায়েলকে রক্ষার জন্য যদিও তিনি আন্তরিকভাবে সচেষ্ট, তবে পশ্চিম তীরের কিছু অংশ সংযুক্তি করার পরিকল্পনা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। জনসন বলেন, আমি উদ্বিগ্ন যে ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তি করার প্রস্তাব কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না। তিনি আরও বলেন, আমি ভয় পাচ্ছি যে তেল আবিব সরকার এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করলে তাতে ইসরায়েলের সীমান্ত সুরক্ষিত রাখার উদ্দেশ্য ব্যর্থ হবে এবং এটা হবে ইসরায়েলের দীর্ঘমেয়াদী স্বার্থের পরিপন্থী। জনসন বলেন, আমি জোর আশাবাদী যে পশ্চিম তীর সংযুক্তি করার পরিকল্পনা বাস্তবায়ন করার প্রক্রিয়া আর সামনে এগোবে না। যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়, তাহলে 1967 সালের সীমান্তে কোনো পরিবর্তনের ফলে স্বীকৃতি দেবে না ব্রিটেন। তবে দুই পক্ষের সম্মতির ওপর হলে তা ভিন্ন কথা। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার নিবন্ধে ফিলিস্তিনি ইসরায়েলের সংকট নিরসনের জন্য এমন একটি সমাধান বের করার আহ্বান জানিয়েছেন, যেখানে দুই দেশের জন্য ন্যায় বিচার এবং নিরাপত্তা নিশ্চিত হবে। অন্যদিকে চীনের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি অস্ট্রেলিয়ার। এ যাবৎকালের মধ্যে অস্ট্রেলিয়ার সবচেয়ে উচ্চাভিলাষী এবং আক্রমণাত্মক এক প্রতিরক্ষা কৌশল তুলে ধরতে প্রধানমন্ত্রী স্কট মরিসন বুধবার জায়গা হিসেবে বেছে নিয়েছিলেন দেশের প্রতিরক্ষা বাহিনী একাডেমিকে। নতুন এই প্রতিরক্ষা কৌশলের আওতায় অস্ট্রেলিয়া তাদের সৈন্য সংখ্যা অনেক বাড়াবে, শত্রু যুদ্ধ জাহাজে আঘাত করতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিনবে, সাইবার যুদ্ধের ক্ষমতা বাড়াবে এবং এখন থেকে তাদের প্রতিরক্ষা নীতির একচ্ছত্র নজর হবে ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকা।
নতুন প্রতিরক্ষা কৌশল তুলে ধরার সময় মরিসন বলেছেন, অস্ট্রেলিয়া চায় ইন্দো প্যাসিফিক অর্থাৎ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থাকবে মুক্ত, যেখানে কোনো একটি দেশের আধিপত্য এবং জবরদস্তি চলবে না। তিনি যে চীনকে ইঙ্গিত করেছেন তা নিয়ে কারোরই কোনো সন্দেহ নেই। চীন অখুশি হতে পারে, তা নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলিয়ান রাজনীতিকদের কথাবার্তায় সাবধানতা দেখা গেছে। কিন্তু বুধবার মিস্টার মরিসন ছিলেন অনেক স্পষ্ট। তিনি পরিষ্কার করে বলেছেন, চীনের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে প্রস্তুত করতে তিনি বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী মরিসন বলেন, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রাধান্য বিস্তার নিয়ে চীন এবং আমেরিকার মধ্যে যে প্রতিযোগিতা শুরু হয়েছে তার ফলে দিন দিন উত্তেজনা বাড়ছে এবং যে কোনো সময় ভুল সিদ্ধান্ত নেওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। তিনি চীন ভারত চলমান সীমান্ত বিরোধের কথা বলেছেন এবং দক্ষিণ চীন সাগরে একচ্ছত্র প্রভাব বিস্তারে চীনের অব্যাহত চেষ্টার কথা বলেছেন। চীন মার্কিন এই প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া যে যুক্তরাষ্ট্রের সাথে থাকবে সেটাও স্পষ্ট করেছেন মরিসন। কারণ শত শত কোটি ডলার খরচ করে আগামী বছরগুলোতে অত্যাধুনিক অস্ত্র সম্ভার কেনা যে পরিকল্পনা তিনি করেছেন তা আসবে প্রধানত যুক্তরাষ্ট্র থেকে। কী কিনবে অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়া তাদের নৌবাহিনীর জন্য যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক AGM-158C ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিনবে, যা 370 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। বর্তমানে অস্ট্রেলিয়ার কাছে যে ক্ষেপণাস্ত্র রয়েছে তার পাল্লা বড়জোর 124 কিলোমিটার। পাশাপাশি তারা নিজেরাই দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প হাতে নেবে, যা কয়েক হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে পারবে। সেই সাথে চালকবিহীন ড্রোন বিমানের সংখ্যা অনেক গুণ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। সেই সাথে সাইবার যুদ্ধ মোকাবেলার ক্ষমতা ব্যাপক মাত্রায় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার সাইবার নিরাপত্তা বিভাগ নতুন 500 বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনার ঘোষণা করেছে। এই কাজে $135 কোটি যোগান আসবে প্রতিরক্ষা বাজেট থেকে। সম্প্রতি অস্ট্রেলিয়া প্রতিরক্ষা বিভাগ এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠান চীনা হ্যাকিংয়ের অভিযোগ করেছে। অস্ট্রেলিয়া কেন এত যুদ্ধং দেহি? সিডনি বিশ্ববিদ্যালয়ের আমেরিকান স্টাডি সেন্টারের পরিচালক এবং প্রতিরক্ষা বিশ্লেষক অধ্যাপক অ্যাশলে টাউসান্ড ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে বলেছেন, অস্ট্রেলিয়ার প্রধান লক্ষ্য হল সংকট তৈরি হলে তারা যেন চীনা সেনাবাহিনী, চীনা স্বার্থ এবং অবকাঠামোতে আঘাত করতে পারে। কিন্তু অস্ট্রেলিয়া নতুন প্রতিরক্ষা কৌশলে কার্যত স্বীকার করে নেওয়া হয়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরে অস্ট্রেলিয়া এবং তার মিত্র যুক্তরাষ্ট্রে প্রযুক্তিগত এবং সামরিক শ্রেষ্ঠত্ব এখন আর নেই। চীন সেখানে বড় ধরনের প্রতিদ্বন্দ্বী হয়ে হাজির হয়েছে। এমনকি বিভিন্ন পরিসংখ্যানে বলা হচ্ছে, এই দশকের মাঝামাঝি পর্যায়ে গিয়ে বিভিন্ন ধরনের প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিনিয়োগ একত্র করলে যা হবে চীনের একার বিনিয়োগ তা ছাড়িয়ে যাবে। সুতরাং এই বাস্তবতা নিয়ে অস্ট্রেলিয়া উদ্বিগ্ন। সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টিউসেন্ড বলেছেন, এই অঞ্চলে স্থিতাবস্থা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ক্ষমতা দিনকে দিন কমছে। অন্যদিকে সেই শূন্যস্থান পূরণে চীন অত্যন্ত আক্রমণাত্মক কৌশল অনুসরণ করছে, যার ফলে এই অঞ্চলে বিপজ্জনক সামরিক রেষারেষি তৈরি হচ্ছে। তার মতে, অস্ট্রেলিয়া নতুন এই প্রতিরক্ষা কৌশল তারই একটি বহিঃপ্রকাশ। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ভারত, জাপান আতাত শুধু সামরিক বাজেট বৃদ্ধি নয়, চীনের মোকাবেলায় যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে গত প্রায় এক দশক ধরে কোয়াড নামে যে আঁতাত গড়ে উঠছে তাতে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে অস্ট্রেলিয়া। 2015 সাল থেকে প্রতি বছর জাপান, ভারত ও যুক্তরাষ্ট্র যে যৌথ নৌ মহড়া করছে তাতে এতদিন পর্যন্ত মূলত ভারতের আপত্তিতে অস্ট্রেলিয়া ছিল না। প্রধান কারণ, চীন অখুশি হবে বলে ভারত এই মহড়ায় অস্ট্রেলিয়ার ব্যাপারে অনীহা জানিয়ে এসেছে। কিন্তু চীন ভারত সীমান্ত বিরোধ সেই পরিস্থিতি বদলে দিয়েছে। ভারতীয় একাধিক পত্রিকায় লেখা হয়েছে, অস্ট্রেলিয়ার ব্যাপারে ভারত এবার তাদের আপত্তি তুলে নিচ্ছে এবং আগামী অগস্টে যে মহড়া হওয়ার কথা তাতে হয়তো এবার অস্ট্রেলিয়াও থাকবে। এদিকে চীনে অর্ধ স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংকে নিয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন অনুমোদন দেওয়া হয়েছে। চীন বলছে, হংকংয়ে বিপর্যয় ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা রোধ করতে এই আইন পাশ করা হয়েছে। তবে চীন অর্ধ স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের প্রতিবাদী কার্যক্রম ঠেকাতে এই আইন ব্যবহার করা হবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। জাতীয় পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির হংকংয়ের প্রতিনিধি ইথাম ইউচুং মঙ্গলবার সাংবাদিকদের আইন পাশের বিষয়টি নিশ্চিত করেছে। তিনি সাক্ষাৎকারে বলেন, আমরা আশা করি আইনটি জনগণের মাঝে সৃষ্ট জটিলতা রোধ করবে। সরকার দেশকে বিভক্ত করার জন্য হংকংকে সরঞ্জাম হিসেবে ব্যবহার হতে দেবে না। এই আইনে ধ্বংসাত্মক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদী তৎপরতা ও ওই অঞ্চলে বিদেশি হস্তক্ষেপ নিষিদ্ধ করা হয়েছে। হংকং মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ
ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্যরা এই নতুন আইনের তীব্র নিন্দা জানিয়েছে। এই আইনটির ফলে চীনের প্রতিশ্রুতি অনুযায়ী 2047 সাল পর্যন্ত হংকংয়ে একটি দেশ দুই ব্যবস্থা নীতি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে। আইন পাশের মাধ্যমে হংকংয়ে বেজিংয়ের কেন্দ্রীয় সরকার একটি সুরক্ষা অফিস স্থাপন এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে অধিকার লাভ করেছে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।